হযরত আদম আলাইহিস সালাম কে নিজের হাতে তৈরি করলেন, ইনার বাপও ছিল না ইনার মাও ছিল না, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম কে যার বাপও ছিল না যার মাও ছিল না, তুমি নিজ হাতে তৈরি করলে, তুমি নিজ হাতে তৈরি করলে, সবার পিতা আদম কে পিতা ছাড়া পুত্র দিলে, মরিয়মের গর্ভেতে কারগো যেমন কারিগরি, কারগো যেমন কারিগরি, কে গো যেমন মহাজন, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, ও গো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে তৈরি করে বললেন আদম ওরে আমার সোনার আদম, এই জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও, জান্নাতের মধ্যে তুমি আনন্দ করো, জান্নাতের মধ্যে তুমি ফুর্তি করো, এই দুধের নহর থেকে দুধ পান করো, শারাবের নহর থেকে তুমি শারাব পান করো, মধুর নহর থেকে মধু পান করো, এই যে মিষ্টি পানির নহর এই মিষ্টি পানি থেকে তোমরা পানি পান করো, আর তোমরা করো কি এই সমুদ্রে তোমরা নৌকা বাইচ খেলো। আদম তোমার জন্য সব ফ্রি, জান্নাতের যত খাবার দাবার সব তোমার ফ্রি, জান্নাতের যে সোনা চাঁদির ঘর সব ফ্রি, জান্নাতের ভিতরে মূল্যবান মূল্যবান খাবার তোমার সব ফ্রি। হযরত আদম আলাইহিস সালাতু সালামকে কিছুতেই যেন কিছুই ভালো লাগে না, কিছুতেই কিছু ভালো লাগে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝতে পারলেন আদমকে একা একাই ভালো লাগে না, তাই আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি বের করে নিলেন, হাড্ডি বের করে সুন্দরী একটা কুইন তৈরি করলেন, সুন্দরী একটা নারী তৈরি করলেন যার নাম হলো হাওয়া। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো হাওয়া। আদমের বাম পাশের হাড্ডি থেকে তৈরি হলো মা হাওয়া। তাহলে এই হাওয়া বিশাল সুন্দরী ছিলেন, হ্যাঁ বিশ্ব সুন্দরীদের ভিতরে একটা সুন্দরী তৈরি করেছিলেন আল্লাহ মা হাওয়া। ইসলাম দরদি ভাইয়ের আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আদমের জোড়া তৈরি করলেন না হাওয়া, এ হাওয়াকে তৈরি করার পর আদমের শান্তি এলো, আদম মোদের বাপ জান্নাতে ছিলেন নয়াপ, এ নারী বিনে এ পেরেশানি দিলে আপে সে গুণের খোদা, হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৌন্দর্য করার জন্য আল্লাহ নর নারী দুটো জিনিস তৈরি করলেন, আর এই নর নারীর ভিতরে আমাদের এমন একটা সময় চলে আসে নারীরা তারা স্ত্রী হইয়া যায়, পুরুষেরা তারা স্বামী হইয়া যায়। তাহলে স্বামী আর স্ত্রী, তাহলে স্বামী আর স্ত্রী এই দুটোই জিনিস হলো আমাদের মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পুরুষের দলেরা তোমরা নারীদেরকে ছোট মনে করো না, তোমরা নারীদেরকে দুর্বল মনে করো না, তোমরা মেয়েদেরকে হেকারত করিও না, খবরদার এদের ঠাট্টা এর কি করো না, আর এদেরকে ছোট জাতি মনে করো না, ছোট জাতি মনে করো না, কারণ এটাকে আমি তোমার গায়ের পোশাক বানিয়ে দিলাম। আপনার গায়ের পোশাকটা যত মহব্বতের জিনিস, বলেন মেয়েরা গায়ে একটা ওড়না দেয়, ওড়নাটা ছিঁড়ে গেলে আর পরে না, ওড়নাটা যদি মহিলা হয়তো পড়তে ভালো লাগে না, তাহলে ওড়নাটা যত সুন্দর হবে তত সুন্দর ওকে লাগবে, তাই ওড়নাটা সুন্দর করে গায়ে দেয়, গায়ের পরনে একটা শাড়ি, বলেন 15 টাকাতে একটা শাড়ি পাওয়া যায়, 10 টাকা তো মানে দেবগ্রামের হাটে শাড়ি পাওয়া যায়, কিন্তু 10 টাকার শাড়ি না কিনেন আপনি 4000 টাকা দিয়ে কিসের জন্য শাড়ি কিনেন, তাহলে এই শাড়িটা যত সুন্দর হবে আপনাকে দেখতে ততই সুন্দর লাগবে, তাহলে একটা শাড়ি যত সুন্দর পুরুষের জন্য নারী তার চাইতেও বেশি সুন্দর, আর নারীর জন্য পুরুষ না সেটা আরো তার চাইতে বেশি সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ শোনো বিবি মিয়া গণ, শোনো দিয়া মনা,
ए सुनो बीबी मिया गोना सुनो दिया मोना आखिर यासी बेकाजे ए बंदगी करीबे ए नाना चीज पावे पाइबे जन्नत माझे खुदा रो फरमान मानो दिया दिल जान ए दीनदारी करो सारे জন্নাত আজ নেমত সাজায় রেখেছে সাই দুধরে নগর দুধ মধুপুর কিনারে বাহারে বাড়ি জৌহারে জড়িত মুক্তাতে মরিত ঘাটেতে সোনার সিঁড়ি রঙ্গ রঙ্গ ঘর বিস্তার বিস্তার এ সামান বিস্তারতাই বাছিয়া বাছিয়া রেখেছে বিছাইয়া গিন্দা লাগা গায়ে গায়ে বালি সকালীন সকলি রঙ্গেন এ বালি সকালীন সকলি রঙ্গেন তক্ত ধারা জৌহারে তাতে সে তো শোক এ বসিতে না শেখ এ বসিতে না করে দেরা নারায় তকবীর ইসলাম দরদি ভাইয়ের আমার দুনিয়াতে যত আত্মীয় আছে দুনিয়াতে যত নিজের লোক আছে কোরআন হাদিস থেকে প্রমাণ আছে সবচাইতে মূল্যবান সবচাইতে সবচাইতে ভক্তির জিনিস সেটাই হলো মা মা আর বাবা এই দুটোই জিনিস হলো সবচাইতে মূল্যবান এরাই হলো তোমাদের কাবা এরাই হলো তোমাদের কাবা আল্লাহু রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদত বান্দেগি কোনো আল্লাহর উপাসনা করো আল্লাহর হামদ সানা গুণগান করো তারপর পরে তোমার মাতা পিতার তোমরা সেবা করো তোমার মাতা পিতার তোমরা ভক্তি করো যদি তারা দুইজনার মধ্যে একজনা বৃদ্ধ হয়ে যায় কিংবা দুইজনাই বৃদ্ধ হয়ে যায় ইম্মায়ে বুলুগান্না ইন্দা কাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিং ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিমা আল্লাহু রাব্বুল আলামিন বলে আমার ইবাদত বান্দেগির পর তোমার মাতা পিতার তোমরা সেবা করো তোমরা মাতা পিতার ভক্তি করো ইসলাম দরদি ভাইয়ের আমার যদিও আল্লাহ মা বাবার কথা কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন আমি আজকে একটা কথা বলে যাচ্ছি কান করে শুনেন দুনিয়ার মধ্যে যদি আপন জন থাকে স্ত্রীর জন্য স্বামী আছে আর স্বামীর জন্য তার স্ত্রী আছে এই দুইজনই হলো জীবনের আপন জন এর মতো আপন জিনিস আর নেই স্বামীর জন্য হলো স্ত্রী আর স্ত্রীর জন্য হলো স্বামী এরাই হলো দুনিয়ার সবচাইতে কাছের জিনিস সবচাইতে মনের জিনিস সবচাইতে আপন জিনিস আর সবচাইতে মনের আনন্দের জিনিস ইসলাম দরদি ভাইয়ের আমার তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না কিন্তু আমরা মনে করি মেয়েরা খুব ছোট জাত অনেকেই মনে করে এরা ছোট দাঁতে কারো উদরে যখন একটা কন্যা সন্তান জন্ম হয় তখন তার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় একটা এবার পুত্র সন্তানের আমার দরকার বাই চান্স যদি দেখা গেল আবার একটা কন্যা সন্তান হয় তাহলে তার মুখটা ভারী হয়ে যায় তারা লোকেদের বলে আমার দুটো কন্যা হয়েছে লোকে বলে কে রহিম তোর দুটোই মেয়ে নাকি রে বলে হ্যাঁ আমার দুটোই মেয়ে ওর বাপ বলে ওর মা বলে বেটা বচ্চা বন্ধ করিস না এবার তোর পুত্র সন্তান হবে দেখা গেল মায়ের কথা শুনে বাবার কথা শুনে আবার একটা পুনকন মানে সন্তান নিতে গেল আবার আল্লাহর কৃষ্ণা কুদরতের তামাশা আবার একটা কন্যা সন্তান হয়ে গেল তিনটে সন্তান হলো তখন আর পুরুষ তার স্ত্রীকে বলছে দেখো তোমারে অপারেশন করব তোমাকে অপারেশন করে দেব বলে কেন গো না তো পরপর তিনটে মেয়ে হলো বেচতে পারবো এ তো বিক্রি করা যাবে না অতএব না এবার করা যাবে কি এবার তোমার পেট কেটে দেবো চলো নিয়ে যাই বলছে না না নিয়ে যাইও না আর একটা দেখো না আরে ওয়ান টু থ্রি তিনটার পরে তো একটা হয় দেখো যদি পুত্র সন্তান এবার হয়
তাহলে কত ভালো হবে। স্বামীকে বুঝিয়ে টুঝিয়ে রেখে দিল, কিন্তু দেখা গেল আবার পেটে বাচ্চা এলো, সন্তান জন্ম হলো, আবার কন্যা সন্তান হলো, চারটা হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে একটা পুত্রের জন্য কারো পাঁচটা কন্যা সন্তান হয়ে যায়, কারো ছটা হয়ে যায়, কারো আবার সাতটা হয়ে একটা নটা পর্যন্ত। আমাদের এলাকাতে এক একটা মানুষের নটা পর্যন্ত মেয়ে, এর খবর আমার কাছে আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহর কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা কেউ বুঝতে পারে না রে বন্ধু, কেউ বুঝতে পারে না। আল্লাহ বলছেন বান্দা আমার কৃষ্ণা কুদরতের তামাশা তোমরা বুঝতে পারবে না। আমি কাউকে শুধু কন্যা সন্তান দান করি, আবার কাউকে আমি শুধু পুত্র সন্তান দান করি, আবার তোমাদের পরীক্ষার জন্য কাউকে পুত্র কন্যা দুটাই দান করি। আবার আল্লাহ বলছেন আমি জানা সত্ত্বেও, আমি পারা সত্ত্বেও কাউকে আমি বাঁধ বানিয়ে দিই। অনেক মেয়েরা দেখবেন বাঁধা, অনেক পুরুষ বাঁধ। তাহলে আল্লাহ কি ওটা পারেন না? আল্লাহ কি ওকে সন্তান দিতে পারেন না? একটা লোককে দিয়ে দিল 17টা ছেলে, আল্লাহ কি আপনাকে দুটো ছেলে দিতে পারে না? নিশ্চয় পারে, কিন্তু একটা লোককে দেখা গেল 17টা বেটা, তারও প্রমাণ আছে মাইকে নাম বলে দিতে পারি। হ্যাঁ, তো আপনি ক্যাসেট হয়ে যাচ্ছে এটাই বড় ভুল। হ্যাঁ বুঝলেন, একটা লোকের 17টা বেটা, একটা লোকের আমাদের বংশের মধ্যে আমার এক চাচা, হ্যাঁ একটু দূরের চাচা হচ্ছে, ওর 9টা মেয়ে। হ্যাঁ বললি মরনা চিনে নিবে। তাহলে বুঝা গেল এই সব আল্লাহর দান। আল্লাহ বলছেন আমি কাউকে শুধু পুত্র সন্তান দান করি, আবার কাউকে আমি শুধু কন্যা সন্তান দান করি, আবার কাউকে পুত্র কন্যা দুটাই দান করি, আবার কাউকে আমি পারা সত্ত্বেও আমি দিই না, আমি তাকে বাঁধ বানিয়ে দিই। এগুলো সব আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের তামাশা। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা তো জানেন জামানায় জাহেলিয়াতের কথা, বর্বরতার যুগের কথা তো আপনাদের জানা আছে। আপনারা ইসলামিক হিস্ট্রি পড়েছেন, ইসলামী তাওয়ারিখ পড়া আছে। বর্বরতার জামানায় জাহেলিয়াতে সৌদি আরবে দুটো বাজার লাগতো, একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উকাজে বাজার। এই জাওরা বাজারে উকাজে বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সবচাইতে জঘন্যতম কাজ যেটা জাওরা বাজারে হতো সেটা হলো মেয়ে প্রচার হতো, মানে মেয়েদেরকে কিনা বেচা করা হতো। পুঁজিপতি লোক যারা, তারা অনেক টাকা পয়সা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে 8-16 বছরের 18 বছরের সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে যেত। এরা 6 মাস ব্যবহার করত, 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে জাওরা বাজারে বিক্রি করে দিত, আবার কিছু টাকা পয়সা দিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলো 16 বছর 18 বছরের মেয়েগুলোকে কিনে নিত। এরা নিয়ে গিয়ে একে আবার 1-1.5 বছর ব্যবহার করার পর আবার নিয়ে গিয়ে জাওরা বাজারে ও কাজে বাজারে বিক্রি করে দিত। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই জিনিসটা সৌদি আরবে ছিল, মক্কা নগরীতে ছিল। আমার দিনের রাসূল সরকারের দলাম মাঝে মাঝে ওই জাওরা বাজারে চলে যেতেন, মাঝে মাঝে জাওরা বাজারে যেতেন, খালি দেখাশোনা করতেন এই বাজার হাটগুলো, ঘুরতেন একবারে পাগলের মতো, মনের ভিতর ভালো নেই, হ্যাঁ মন যেন কি চায়, এই রকম নবী আমার ঘুরতেন, দেখতেন মেয়েদের ওই ব্যবহার, মেয়েদেরকে কিনে বেচ কিনে নিয়ে চলে যেত, আবার নিয়ে গিয়ে 2-1 বছর পর ওই মেয়েগুলো বিক্রি করে দিত। নবী আমার খুব আফসোস করতেন, খুব আফসোস করতেন, আল্লাহকে বলতেন আল্লাহ আমার বাহুতে তুমি বল দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমার যদি ক্ষমতায় আমি চলে আসি, আমি এই জাওরা বাজার থেকে মেয়েদের কিনা বেচা আমি বন্ধ কইরা দিব। আস্তে আস্তে ইসলাম ধরদি ভাইয়ের আমার, ইসলামের প্রচার আরম্ভ হলো, ইসলামের প্রসার আরম্ভ হলো। বড় বড় জেনারেল জেনারেল ভালো ভালো মানুষগুলো যখন ইসলামের মধ্যে দীক্ষিত হলো, বড় বড় হ্যাঁ যারা শিক্ষিত, বড় বড় ক্ষমতাশীল শক্তিশালী মানুষ, যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রকম মানুষগুলো যখন ইসলামের ভিতরে চলে গেল, আল্লাহ নবী একদিন ধোঁয়াদার তাকরির করলেন, অগ্নি বর্ষণ, আল্লাহর নবী খুতবা দিলেন, খুতবার মাধ্যমে বললেন এই মুসলমানেরা, মুসলমান মাদার মুজাহিদিন যারা আছো,
তোমরা কি প্রস্তুত আছো গো বলে হুজুর বলেন কিসের জন্য বলে জাউরা বাজারে আক্রমণ করতে হবে মদ বন্ধ করে দিতে হবে তাড়ি বন্ধ করে দিতে হবে জুয়া বন্ধ করে দিতে হবে আর মেয়েদের কিনা বেচা বন্ধ করে দিতে হবে ঝাঁপিয়ে পড়ল সাহাবারা জাউরা বাজারে আক্রমণের জন্য চালালো তারা সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে চললো সংগ্রাম অত্যাচারের বিরুদ্ধে চললো সংগ্রাম অনাচারের বিরুদ্ধে চললো সংগ্রাম ব্যভিচারের বিরুদ্ধে জাউরা বাজারে ঝাঁপিয়ে পড়ল মদে মদের মদ উচ্ছেদ করে দেওয়া হলো তাড়ি উচ্ছেদ করে দেওয়া হলো জুয়া উচ্ছেদ করে দেওয়া হলো চিরজীবনের মতো জাউরা বাজারে মেয়েদের কেনা বেচা বন্ধ হইয়া গেল মেয়েদের পজিশন দিয়েছে ইসলাম ধর্ম এমনি শুনতে পান মুসলমানেরা ইসলাম ধর্ম মেয়েদেরকে একটা গুন্ডির ভিতরে রেখে দিয়েছে কালো কালো বোরখার ভিতরে রেখে অন্দর মহলে এদেরকে বন্দি করে দিয়েছে মেয়েদের এদের হক ইসলাম ধর্ম দেয়নি এটা বাজে কথা এটা হিংসামূলক কথা ইসলাম ধর্ম দিয়েছে মেয়েদের পজিশন ইসলাম ধর্ম দিয়েছে মেয়েদের সম্মান ইসলাম ধর্ম দিয়েছে মেয়েদের হক ইসলাম ধর্ম এসে মেয়েদেরকে দিয়েছে শান্তির বাণী আপনারা তো জানেন না তাহলে সেই জাউরা বাজারে মেয়েদের উপরে কত বড় অত্যাচার ছিল তবে এখনো এই আপডেট যুগে এখনো নিউ মডেল যুগে মেয়েদের উপরে অত্যাচার এখনো আছে যদি কেউ বলে না মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে নর নারীর অবাধ মেলের আদেশ দেওয়া হয়েছে এরা ডনকি আর ভাবে পুরুষ যেমন চলে তেমনি এদেরও রাস্তাঘাটে এরা চলতে পারে বা এরাও চাকরি বাকরি করতে পারে এরাও সব কিছু দপ্তরের কাজ করতে পারে এটা আমাদের সরকার বাহাদুর দিয়েছে এটা ভুল ধারণা ইসলাম দরদি ভাইয়ের আমার মেয়েদের উপরে অত্যাচার এখনো চলছে এখনো মেয়েদের অত্যাচার বন্ধ হয়নি এখনো বাবা তার মেয়ের উপরে অত্যাচার করে ভাইয়েরা তার বোনের উপরে অত্যাচার করে স্বামী তার স্ত্রীর উপরে অত্যাচার করে আর বলবো কত ইসলাম দরদি ভাইয়ের আমার প্রেমিক তার প্রেমিকার উপরে অত্যাচার করে বলবেন কেমন করে শুনে যান না বাপ মেয়েদের উপরে অত্যাচার কেমন করে করে বাবা মেয়েদের উপরে অত্যাচার কেমন করে করে দেখা গেল বাপের 11 বিঘা জমি কি 3 বিঘা জমি একটাই ছেলে একটাই মেয়ে বাবা হজে যাবে হজে যাবার সময় ছেলেটা বলছে আব্বা আমাদের তো মোটেই 3 বিঘা জমি তো তুমি যে হজে যাচ্ছ যদি ওখানে মরে যাও মরে গেলে তো আমার বুবু ভাগলিয়ে নেবে তাহলে 3 বিঘার দাগটা আমাদের 2 বিঘা হয়ে যাবে এ বুবু তো তখন বিক্রি করবে কোথায় বিয়ে হয়েছে ওর ও তো এখানে করতে পারবে না জমিটা বিক্রি করবে তাহলে আব্বা জমিটা আমাদের কানকাটা হয়ে যাবে ঠ্যাং ভাঙা হয়ে যাবে ঠ্যাং ভাঙলে যেমন একটা মানুষ অক্ষম হয়ে যায় কান কাটলে যেমন কান কাটা হয়ে যায় ওই রকমই জমিটা 1 বিঘা যখন বেরিয়ে যাবে তখন জমিটা আমাদের কান কাটা হবে আব্বা ওই জমিটা আমাকে রেজিস্ট্রি করে দিয়ে দাও বাজারে যাই রসগোল্লা কিনে নিয়ে আসে বাজারে যাই পান্তাবা নিয়ে আসে বাজারে যাই থামসাপ নিয়ে চলে আসে জুস নিয়ে আসে আব্বাকে খাওয়ায় আর বলে আব্বা জান কান্দরের জমিটা দিয়ে দাও আব্বা জমিটা দিয়ে দাও না তুমি তো হজে যাবা যদি মরে যাও ফুসলা ফুসলা করে কি আব্বাকে পটকা দেয় আব্বা দেখলো তাই তো রহিমার তো বিয়ে দিয়ে দিয়েছি এবার জমিটা যদি ভাগ হয়ে যায় তখন তো আমার ছেলে কিনতে পারবে না বলে চর স্ত্রী করে দিই 3 বিঘা জমি তার ছেলেকে রেস্টারি করে দিল মেয়েকে একবারে নৈরাজ কইরে দিল বলেন আব্বা তার মেয়ের ওপরে অত্যাচার করলো কিনা আরে মন খুলে দেন মৌলভী সাহেবেরা বলে দান লাবা পণ লাবা না যায় আমি বললাম না পণটা না যায় যাচ্ছে দান যায় যাচ্ছে ভক্তি ভরে দেন বিটিকে আপনি দেন লাখ লাখ টাকা মেয়েকে দেন আপনি মেয়েকে যা পারবেন 2 বিঘা 4 বিঘা জমি দেন দেন বাড়ি সুন্দর করে কই তৈরি করে দেন দেন একটা গাড়ি দেন আপনার মেয়ের একটা দাবি থাকবে কি করে
করবেন টাকা আপনি আপনার তো ছেলে একটা মেয়ে তো একটা আঙ্গা না হয় ছেলে দুটো মেয়ে দুটো বলেন আপনি কার জন্য তৈরি করেছেন না শুধু কি ছেলেদের জন্য তৈরি করেছেন না ছেলেদের জন্য নয় আপনি মেয়েদের জন্য তৈরি করেছেন ছেলে মেয়ে দুটোই আনন্দের জিনিস যাদের শুধুই ছেলে হয়েছে মেয়ের জন্য তারা পাগল হয়ে গেছে যারা শুধুই মেয়ে হয়েছে তারা ছেলের জন্য পাগল আছে যার তিনটা চারটা মেয়ে এই খালি পাগল আছে একটা ছেলে যদি হতো তাহলে আমার বিটাতে আলো দিত যার চারটা পাঁচটা বেটা আছে খালি একটাই চিন্তা করে একটা মেয়ে যদি হতো তাহলে মেয়ের একটা আনন্দ পেতাম তাহলে বুঝানেন ইসলাম দরদি ভাইয়ের আমার ছেলে মেয়ে দুটোই ওগুলো আল্লাহর দান ছেলেটাও জন্ম দিয়েছেন মেয়েটাও জন্ম দিয়েছেন না আপনাকে যা আল্লাহ দিয়েছেন আপনি ভক্তি ভরে আপনার মেয়েকে দান করেন না দেখবেন আপনার মেয়ের একটা প্রতিভা থাকবে আপনার মেয়ের একটা ক্ষমতা থাকবে আপনার মেয়ের একটা শক্তি থাকবে জানবে এটা আমি আব্বার বাড়ির এনেছি তার কোনো রকমের অভাব হবে না বিয়ের সময়তে খালি নিতে হবে মোটর সাইকেল না হলে বিয়ে করব না এটা না হলে হবে না এই কথাটা বলবেন না খবরদার এটা বলবেন না এটা হলো পুণ পুণটাই হলো হারাম দানটা হারাম নয় আপনি দিবেন বিয়ের পরে যত পারবেন হ্যাঁ বিয়ের আগেও যদি পারেন দিবেন কোনো অসুবিধা নাই ভক্তি ভরে দিবেন হাদিসে আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে যদি মনে করে মোটা অঙ্কের একটা দান করব স্বামীর মাল থেকে মোটা অঙ্কের একটা দান কোন মেয়ে যদি মনে করে আমি করব তাহলে স্বামীর পারমিশন লাগবে একটা ফকির এসেছে মা দুটো ভিক্ষে দাও আপনি এক চোল চাল দিয়ে দিলেন এতে কিন্তু আপনার স্বামীর অর্ডার লাগবে না একটা ফকির এলো মা দুটো খেতে দাও তো ভোক লেগেছে আপনি থালাতে দুটো ভাত দিলেন দুখানা রুটি দিলেন এতে স্বামীর পারমিশন লাগবে না কিন্তু যেমন আপনি মাদ্রাসাতে মনে করবেন আপনি 5,000 টাকা দিবেন আপনি 10,000 টাকা দিবেন তখন কিন্তু স্বামীর পারমিশন লাগবে কারণ স্বামীর মাল থেকে মোটা অঙ্কের মাল যখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন তখন স্বামীর পারমিশন নিতে হবে কিন্তু আল্লাহর নবী বলেন তোমার নিজস্ব মাল যদি থাকে কোনো পারমিশন লাগবে না কোন মেয়ের যদি নিজের মাল থাকে বাবার বাড়ি থেকে অনেক ধন সম্পদ নিয়ে এসেছে 2 বিঘা 3 বিঘা 4 বিঘা জমি আব্বার কাছ থেকে নিয়ে এসেছে লাখ লাখ টাকা বাপ তাকে দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি করে দিয়েছে এইরকম যদি তার মোটা অঙ্কের পয়সা আব্বার কাছকার পাওয়া যায় ওই টাকা থেকে যদি কোনো মেয়ে মনে করে আমি মাদ্রাসায় মোটা অঙ্কের পয়সা দান করব স্বামীর পারমিশন লাগবে না তাহলে দিয়ে রাখেন আপনি আপনার মেয়েদেরকে ভক্তি ভরে দেন তার একটা বুকে বল থাকবে তার জানবে আমার স্বামীর ঘরে আমি আছি আমার অনেক আছে ছেলেরাও মনে করবে আমার মার অনেক আছে শ্বশুর মনে করবে আমার বৌমার অনেক আছে শাশুড়ি মনে করবে আমার বৌমার অনেক আছে ও নিজেও মনে করবে আমার আছে ইসলাম দরদি ভাইয়ের আমার হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না আল্লাহর নবী বলেছেন আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন পুরুষ তোমার নারী নারী পুরুষের গায়ের পোশাক আর পুরুষ হলো নারীর গায়ের পোশাক এক অপরের হলো সমান অধিকার কিন্তু বর্বরতার যুগে জামানায় জাহিলিয়াতে ওই রকম ছিল না মেয়েদের কোনো পজিশনই ছিল না মেয়েদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না মেয়েরা যখন ঋতুবতী হতো মেয়েদের যখন মান্থলি হতো তখন শাশুড়ি কি বলতো জানেন ওইখানে সওগা তখন গুহাল ঘর থাকতো ছাগলের ঘর এখনো তো যারা ছাগল পুষে তাদের ছাগলের ঘর ওই ছাগলের ঘরে ওদের থাকতে জায়গা দিত গোমা চলে যাও ওখানে একটা চকি বিচ্ছা দাও ওখানে একটা পাটি বিচ্ছা ওখানে তুমি সওগা স্বামী বলতো এখন তোমার সঙ্গে আমার কোনো কানেকশন নাই নো কানেকশন যাও চলে যাও ওই উটের ঘরে যাও বকরির ঘরে গিয়ে ওখানে থাকো যখন তোমার মান্থলি শেষ হবে যখন তুমি পবিত্র হবে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন তোমার চলে যাবে তখন তুমি এসে অন্দর মহলে ঢুকবে এর আগে অন্দর মহলে তোমাকে যাইতে দেওয়া হবে না সকালবেলাতে শাশুড়ি খালি বাটি মানতে দিত না গুহাল ঘরের গোবর তুলতে দিত না এবং চাপ্পাল পাই দিয়ে গরুর ঘরে ঢুকতে দিত না মহিষ যারা পুষে মহিষের গায়ে ছুতে দিত না এখনো আছে গো আরে আহলে হাদিস যারা তারা তো ছাক্কা পানি আবার হানাফির মধ্যে যারা বেরেলি বন্তি আছে এদের খবর জানেন মেয়েদের যখন ঋতুবতী হয়
তখন শাশুড়ি বলে দেয় খবরদার সকাল বেলাতে ওই থালি বাটি ছুবি নে, থালি বাটি গলা না হাত দিবি না, আমি মুজবো আমি ধুবো যা দরকার, ও থালি বাটি গলাকে নিজেই মানে কষ্ট করে তাও বউকে মানতে দিবে না, বলবে খবরদার গোয়াল ঘরে ঢুকবে না, চপ্পল পাই দিবে না, স্যান্ডেল পাই দিবে না, এরা স্যান্ডেল পাই দিয়ে গোয়াল ঘরে ঢুকতে দেয় না, এরা গায়ের গায়ে হাত দিতে দেয় না, বকনের গায়ে হাত দিতে দিবে না, এরা মহিষের গা ছুতে দিবে না, খবরদার না, আর ওই ঘরের ভিতরে ঢুকবে না, এদিকে থাকো, এইরকম এখনো রেওয়াজ আছে, এখনো মেয়েদের উপরে অত্যাচার কম নাই। তাহলে বোঝা গেল বাবা তার মেয়ের উপরে অত্যাচার করে, ভাইয়েরা ফুসলে ফুসলে জমি গোলা নিয়ে লায় মেয়েদের উপরে ভাই অত্যাচার করে, প্রেমিক প্রেমিকার উপরে অত্যাচার করে, কি বলে জানেন, আরে তোমাকে ছাড়া আমি বিয়ে কাউ কি করব না, আমি তোমাকেই তো ভালোবেসে ফেলেছি জানো না, যেই দিন তোমাকে এক নজরে দেখেছিলাম সেই দিন তোমাকে ভালোবেসেছি, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া কিছুই চাই না। বলে তাহলে বাপজি দিবে না, মা দিবে না, কি করবে, আমার বড় ভাই তো খুব কঠিন কেটে ফেলবে আমাকে, বলে কাঁদবে কি করে, চলো পালিয়ে যাই, চলো তুমি আর আমি আর কেউ নাই পালিয়ে যাই, একে ভোগা দিয়ে নিয়ে চলে যাই, মেয়ে জাতিদের আর বুদ্ধি কতটুকু, আল্লাহ নবী বলেছেন না মেয়েদের নিষ্ফুল আকাল, এরা হলো অর্ধেক জ্ঞানের জ্ঞানের মালিক, পুরুষ অপেক্ষায় এদের জ্ঞান হলো অর্ধেক, এরা হলো খুব শান্ত, এরা হলো নম্র, আর এরা হলো খুব মায়া মমতার জিনিস, এরা আসল তত্ত্ব বুঝতে পারে না, ধুরুন্ধর পুরুষের পালটে পড়ে গেলে এদের জান চলে যায়, অনেক মেয়েরা এমন পুরুষের পালটে পড়ে যায় তখন ভোগাপাট্টা দিয়ে ময়দানে নিয়ে চলে যায়, একজন বলে শুধু বলে আমি আর তুমি, ওখানে গিয়ে মাঠের ভিতরে মাঠের মাঝ মাঠে দেখা গেল পাঁচজন, এখানে নিয়ে গেল একজন, কিন্তু ওখানে দেখা গেল পাঁচজন, মেয়েটার উপরে অত্যাচার জুলুম করার পরে ওকে গলায় ফাঁস দিয়ে দিল, দিয়ে একটা গাছে ঝুলিয়ে দিয়ে চলে গেল, সকালবেলাতে লোকেরা দেখছে গালে গলায় ফাঁস দিয়েছে, লোকেরা বলতে লাগলো ফাঁস দিয়ে মরেছে, কিন্তু আসলে ফাঁস দিয়ে মরেনি, ওকে মেরে ফেলে ফাঁসে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ইসলাম দরদি ভাইয়ের আমার এইরকম ইতিহাস অনেক আছে, এইরকম ওকে ভোগা পাট্টে নিয়ে গিয়ে গুন্ডা জেলাতে বিক্রি করে দিয়ে চলে এসেছে, নিজের প্রেমিক প্রেমিকাকে বিক্রি করেছে, নিজের বাপ নিজের মেয়েকে বিক্রি করেছে, নিজের স্বামী নিজের স্ত্রীকে বিক্রি করেছে, তার প্রমাণ আমার কাছে আছে, এর প্রমাণ আমার কাছে আছে, আমি অত মিথ্যা কথা বলিনি, আমি সইবুর মোলানা, আপনারা জেনে রাখবেন আমি যদি বলি যে মিথ্যা কথা জীবনে বলিনি তো এটাই মিথ্যা হবে, মিথ্যা বলি, মিথ্যা বললে পারে ভাই আমি বাঁচবো না আপনাকে বাঁচাবো, মিথ্যা বলবো কিন্তু হয় মিথ্যা বললে ভাই আপনাকে বাঁচাবো না হয় আমি বাঁচবো, এই হাসতে খেলতে ঝুট নেই বলে গা, হাসতে খেলতে ওরকম পাপ আমি করি না, তো বলছি শুনলেন, আমার কাছে প্রমাণ আছে, বাপ বিক্রি করে দিয়ে চলে এসেছে গোন্ডা জেলায়, তিন ছেলের মা চার ছেলের মা, 20 বছর হয়ে গেল বিয়ে হওয়া, ছেলে পিলে নিয়ে জামাই নিয়ে গ্রামে আবার চলে এসেছে বাপকে দেখার জন্য, মাকে দেখার জন্য, ভাই ব্রাদারকে দেখার জন্য তারা ফিরে এসেছে, আমাদের গ্রামেই আছে, তাহলে এটা বুঝে গেল বাপ মা এখনো অত্যাচার জুলুম মেয়েদের উপরে করে। আছেন আপনারা পত্রা পত্রিকা পড়েন, অনেক পত্রিকা পত্র আপনারা পড়েন, দেখবেন লেখা থাকে অনেক সময় একটা 9 বছরের মেয়ে 5 জনা 7 জনা যুবক একে ধর্ষণ করেছে, করার পরে মেরে ফেলে দিয়ে একে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়া মেরেছে, আবার শুনবেন অনেক মেয়েরা চাকরির লোভে গিয়ে দপ্তরে গিয়েছে, চাকরির মালিক তাদেরকে ধর্ষণ করেছে, ইসলাম দরদি ভাইয়ের আমার মেয়েদের উপরে অত্যাচার এখনো কমেনি, মেয়েদের অত্যাচার জুলুম এখনো আছে, আফসুস কি বাত, আল্লাহ নবী বলেছেন না এরা হলো তোমাদের মায়া মমতার জিনিস, নারী জাত হলো তোমাদের আনন্দের জিনিস, নারী জাতকে আমি সৃষ্টি করেছি তোমাদের আনন্দের জন্য, আল্লাহ বলছেন না ওরে মান্দা তোরা শুনালে এ পুরুষ জাতি শুনালে আমি তোদের শান্তির জন্য নারীদেরকে তৈরি করেছি, ওমিন আয়াতি গিঙ্গা আন্না খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউম ইয়াতাফাক্কারুন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য জোড়া বানিয়েছি, তোমাদের জন্য জোড়া আমি নারীদের বানিয়েছি, যখন এদের বিবাহ বন্ধনে বাঁধানো হয়
তখন আল্লাহ বলছেন মওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি জান্নাত থেকে মওয়াদ্দাত আর মহব্বত দুজনের মধ্যে আমি ঢেলে দিই। একটা মেয়ে কোনোদিন একটা ছেলেকে দেখেনি, আর ছেলেটাও মেয়েদেরকে কোনো মেয়েটাকে দেখেনি। আপনাদের এই ভগলদিঘি গ্রামের, যেমন ধরেন ভগলদিঘি গ্রামের রহমতুল্লাহ শেখের কন্যা মোসাম্মাত রহিমা খাতুন 10,001 টাকা দেলমোহরে জেউরবাদ সহি ছেসজ্ঞানে মোহাম্মদী সারা অনুসারে হাজিরানে মজলিসে সে বিবাহ পড়াতে আদেশ দিয়েছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? তখন ছেলেটা বলে জি হ্যাঁ কাবিল তো, কিংবা কবুল করিলাম। এই শুধু কথাটা খালি বলে কাবিল তো, আমি কবুল করিলাম। আর মেয়েটা বলে হ্যাঁ আমি বিবাহ পড়াইতে আদেশ দিলাম, আমি বিবাহতে রাজি আছি। সে রাজি প্রমাণ করলো, সে মনের মানে আবেগ প্রকাশ করলো, হ্যাঁ আমি বিবাহতে রাজি আছি। আর ছেলেটা বলল আমি বউ রূপে কবুল করিলাম, স্ত্রী রূপে কবুল করলাম। আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যেমনই এই বন্ধনে বাঁধা হয়, মুহাম্মদি বন্ধনে যখন বেঁধে দেওয়া হয়, এখানে কোনো কোয়াডের বন্ধন থাকে না, এখানে কোনো দড়ির বন্ধন থাকে না, এখানে খালি বিনি সুদের বন্ধন। মুহাম্মদি বন্ধনে যখন বেঁধে দেওয়া হয় তখন আল্লাহ বলছেন জান্নাত থেকে দুজনের মধ্যে আমি প্রেম প্রীতি ঢেলে দিই, এক অপরের প্রেমে তারা পাগল হয়ে যায়। বলেন অনেক কালো কালো পুরুষ এমন সুন্দরী সুন্দরী বউ পেয়েছে গো, দেখে একদম মনে হয় সালা কি রে এত সুন্দর বউ পালি। গ্রামের লোক মেলা শোনা বলে ছোড়াটা কালো দেখতে কিন্তু বউটা যা পেয়েছে দারুণ সুন্দর। ওই রকম মেলা সুন্দরী সুন্দরী মেয়ে এরা কালো স্বামী পেয়েছে, দেখেন বলেন তো এই কালো পুরুষ সুন্দরী সুন্দরী বউ নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিল, অনেক সুন্দরী মেয়ে কালো স্বামী নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিল। বলেন কেমন করে কাটালো? এই জন্যই কাটালো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন বিবাহ বন্ধনে বাঁধা হলো সেই দিন আমি জান্নাত থেকে দুজনার প্রেম প্রীতি আমি তাদের মধ্যে ঢেলে দিলাম, ময়া মমতার সাগরে তখন তারা সাঁতার দিয়ে দেয়। এইভাবেই দুনিয়াটা চলে। আল্লাহু আকবার, এটাও গোলামদের আইন, মুসলমানদের আইন। আপনাকে বললাম না বেআইনি ভাবে দুনিয়াতে কোনো জিনিস চলে না, যদি বেআইনি ভাবে চলে তাহলে তার ভুল হবে, বেআইনি মানে ভুল। আর যেমনই ভুল হলো আর তেমনি আর অ্যাক্সিডেন্ট হবে, বেআইনি মানে ভুল আর ভুল মানেই হলো পাপ। ইসলাম দরদি ভাইয়ের আমার যেইখানে পাপ এলো সেইখান করে আপনার পাশ্চিত্য আপনাকে ভুগতেই হবে। আপনি একটা চার চাকা গাড়ি চালান, গাড়ির পিছনে লিখে রেখেছেন ট্রাফিক আইন মেনে চলুন, কিন্তু আপনি গাড়ি চালাতে চালাতে দেখা গেল পার্শ্বে দিয়ে আর একজন বেরিয়ে চলে গেল, আপনার অ্যাপাচি গাড়ি, আপনার অ্যাপাচি গাড়ি আর আর একজনের দেখা গেল R15 এ কিংবা RTR ই যখন চালাতে লাগলো তখন দেখা গেল এর পিক আপ চলছিল 60, এবার পার্শ্বে দিয়ে একজন বেরিয়ে চলে গেল 70 দিয়ে, তখন এর মনের মধ্যে একটা মানে একটা হিংসা চলে এলো, তোর গাড়ির চাইতে কি আমার গাড়ি কমা, তোর গাড়ির চাইতে কি আমার গাড়ি কমা। ই তখন তুলে দিল 80, আর পার্শ্বে দিয়ে চলে এলো ঝাঁ করে, ই তখন বলছে আরে আমার কি কম রে RTR, ই দিল 90, ই দিয়ে দিল তখন 100, ই দিল 110, আর যেমন 120 আসছিল একটা 10 চাকার গাড়ি, আর কন্ট্রোল না করতে পারে দনাম করে লাগলো ট্যাং নাই ছুটে চলে গেল। বলেন ভুল হলো, আপনি যে আইন মানলেন না বেআইনি ভাবে চললেন, আপনার পিক আপ বেশি হয়ে গেল, আপনার মনে হিংসা চলে গেল, ওভারটেক করতে হবে ডান সাইড দিয়ে, আপনি আর কন্ট্রোল করতে পারলেন না ওভারটেক করার চেষ্টা করলেন বাম সাইড দিয়ে, আর বড় গাড়ি একটা এসেছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ি ভেঙে চুরমার হয়ে গেল, মাথাটা উড়ে চলে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার ভুল হয়ে গেল, ভুল হলো মানে পাপ হলো, আর পাপ হলো মানে দেখেন আপনার পাপের পাশ্চিত্য ভোগতে হলো। জীবন যাবি রে মোরে, যাবি রে মোরে জীবন রে, যাবি রে মোরে আসবি না
फिरे मद खेये माता लोहली जुआ खेले दिन हराले मद खेये माता लोहली जुआ खेले दिन हराले चिल्ली ना तुई आपन पर चिल्ली ना तुई आपन पर ए संसारे जाबिरे मोरे কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সব বিছানা কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সব বিছানা আজ রাইলা শিয়া ধরবে কোনোই মতে ছাড়বে না আজ রাইলা শিয়া ধরবে কোনোই মতে ছাড়বে না যাবি রে মোরে যাবি রে মোরে আসবি না ফিরে চারি জনাতে ঘাড়ে করে লয়ে যাবে কই জনা চারি জনাতে ঘাড়ে করে লয়ে যাবে কই জনা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা ফেরেশতা আসিয়া ধরবে ফেরেশতা আসিয়া ধরবে কোনোই মতে ছাড়বে না যাবি রে মোরে যাবি রে মোরে ফিরে সময় আছে তোবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে তোবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর নিজে নিজে চিন্তা কর নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে যাবি রে মোরে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে ইসলাম দরদি মা বোনেরা তাগলে হুন্না লেবা সুল্লা কম ওয়ান তুলে বা সুল্লা হুন্না আল্লাহ বলছেন রে আমার বান্দারা আমি তোমাদের জন্য নারী দাঁড়িকে তৈরি করেছি এ মহিলার দলেরা নারীরা তোমাদের জন্য আমি পুরুষদের তৈরি করেছি আর এক অপরকে আমি শান্তির জন্য তৈরি করেছি খবরদার খবরদার তোমরা নিজের মধ্যে তোমরা দ্বিমত করিও না কি এই 200 টাকা বলবো না 5000 টাকা দান আসলে একটা বলবে হ্যাঁ আলী মুর্তজা সৌদি আরব থেকে 5000 টাকা দিয়েছে মাশাআল্লাহ নারায়ে তাকবীর আপনি যে বললেন শুধু ওয়াজ করবেন আপনি আচ্ছা তাহলে সৌদি আরব থেকে আলী মুর্তজা আলী মুর্তজা ইনি দিয়েছেন 5000 টাকা নারায়ে তাকবীর তাওয়াব কর ভগবান হ্যাঁ পিতা তুমি আচ্ছা এটা আপনাদের রেওয়াজ আছে এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তো সোনার গয়না কালেকশন করার তো আমি হলাম একবারে কর্মকার হ্যাঁ বুঝলেন কিন্তু কি 5 বছর থেকে ছেড়ে দিয়েছি এগুলা করা এই পাথর ডাঙাতে গেছিলাম জালসা করতে বুঝলেন দিয়ে এই সেক্রেটারি বললো মনে আজকে সোনার গয়না কালেকশন করতে হবে আমাদের এখানে কেউ দেয় না বলেন না এই শুরু করে দিলাম বুঝলেন ওয়াজ দিয়ে আবার একটা মেয়ে ঝট করে উঠেছে কানে দুইটা ঝুমকা দিয়ে দিয়েছে এসে পিছনে দাঁড়িয়ে বলছে আমি ফাতেমা আমার জন্য দোয়া করেন মাওলানা সুবুর মাওলানা আমি ফাতেমা একবারে লোক ভর্তি আছে এরকম স্টেজে আইসা একবারে মাঞ্জা খানকে কোষা ধরিলে আছে লে বলছে দেখেন লেন কানের ঝুমকা আমার লেগে দোয়া করেন আমি জান্নাতে যাব আমি বিবি ফাতেমা আমি বললাম বুবু এখানে বসো 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 ওকে তাড়াতাড়ি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি দোয়া শুরু করলাম দোয়াটা শেষ হয়েছে তখন দেখছি তোর স্বামী চলে এলো
নামে চলে গেল। খানিক পর তখন স্বামী এসে বলছে, মনে না ঝুমকা দুটো ঘুরিয়ে দেন, ঝুমকা দুটো ঘুরিয়ে দেন। আমি বলছি, কেন রে ভাই, না তো কত কষ্ট করে ঘুরিয়ে দিয়েছি, এ দেখেন 1000 টাকা নেন। আপনারা দিলে আমি লিবু, কিন্তু বলছি একটা কথা শুনেন, যারা গরিব তৈরি করতে আর পারবেন না তারা দিয়েন না। হ্যাঁ, দেখা গেল হয়তো আপনি দিয়ে দিলেন, দিয়ে স্বামী আর দিল না, কিন্তু আপনারা নিজের পয়সা নেই। আমি বললাম না যে নিজের বাবার জমির টাকা নেই, ওই রকম দিতে পারেনি, তাহলে আপনি দিয়েন না। আর আপনার ডাক্তারের বউ, মাস্টারের বউ, ইঞ্জিনিয়ারের বউ, কন্ট্রাক্টরের বউ, কিংবা অবস্থা ভালো এইরকম ঘরের মেয়ে যদি হয়, সাটা সাট দেন, আপনার জন্য আমি দোয়া করব। আপনি কাল পশুবাদ দিয়ে কাল সত্যবাদ দিয়ে গড়িয়ে নেবেন। সোনার গয়না দান, এটা হলো সুন্নতি দান। একটা মেয়ে ছেলে নাকের নাকছাবি সোনার ফুনফুনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এটা অশেষ প্রশংসা তবু সেমা কিছু নাই, দয়া দানে পার করে নিয় দয়াময়। আছেন, চলেছেন আপনারা, কে আছেন আল্লাহর বান্দা? 5000 5000 বলেন, 10000 কি ছুটে একটাও নাই, সব দিয়ে দিয়েছেন। 10000 দেন বলেন, 5000 বলেন, 1000 2000 1500 যে দেওয়া পারবেন, আছেন এক সাইড দিয়ে বলেন, ইনশাল্লাহ দোয়ায়ে খায়ের করছি। আর একটা বক্তা বাকি আছে, আমার পরে আর একটাও বক্তা বাকি আছে, আপনারা চিন্তা করবেন না, একবারে আসসালাত খায়রু মিনান নাই হবে। আর যোগ আবার খবর নেন ওর কাছে, দেখেন তো আসবে কিনা, না আসে তো আমি না হয় আসসালাত করে দেবো, অসুবিধা নাই। আমি 35-40 বছরের বক্তা, মনির ভাইকে জিজ্ঞাসা করে, গোটা পশ্চিম বাংলা ঘুরি, 60 বছর বয়স হতে চললো, 40 বছর জালসা করছি, এখনো গলাতে ফেল করতে পারবে না কেউ, এখনো দিবেন বলেন? আর একখান সোনার গয়না কে আছেন পাঠান তো, এবার দোয়া করবে একবার ভক্তি সহকারে। হ্যাঁ, বেনামিতে একজন দিয়েছে 1500 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এ বেনামিতে এখানেতে নাম না বলিয়া, বেনামিতে এখানেতে নাম না বলিয়া, 1500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, ও গো খোদ স্বামীর নামে 200 টাকা এক দেখেন বউ, এইরকম জিনিস চাই। মাশাআল্লাহ, বেনামিতে এখানেতে এ নাম না বলিয়া, 200 টাকা দিল দেখো স্বামীর লাগিয়া, ওগো খোদ দয়া ময় দয়া প্রকাশিয়া, এ দানি রোদন লাম গ্রহণ করিয়া, মনে হয় স্বামী তার নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকান, এমন জায়গায় তার হইয়াছে ঠিকানা, এমন জায়গায় তার হইয়াছে ঠিকানা, নাই রে বালি সেথা নাই রে বিছানা, যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী আছে বর্তমান, যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী আছে বর্তমান, 200 টাকা দেখো করিয়াছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। আচ্ছা, আছেন, জমিতে ধান আছে, ভুট্টা হয় না আপনাদের দিকে? ভুট্টা হয় না বোধহয়। আচ্ছা, জমির ধানগুলো আপনারা লিখান। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া খায়ের হবে, 1 মন 2 মন, 1 বস্তা, 1 কুইন্টাল, 2 কুইন্টাল এরকম করে ধানগুলো লিখান। আপনাদের এটা তো রাঢ় এলাকা পড়ছে, প্রচুর ধান হয় আপনাদের,
বলেন ধানগুলো মা বোনের আপনারা বলেন হ্যাঁ ইনশাল্লাহ ঠিক টাইম হলে ওরা কালেকশন করে নিবে মাদ্রাসা তালবিলিমেরা আপনারা ঝাটা ঝাট লেখান ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে তাহলে এবার বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন এ নারীর দলে না তোমাদের জন্য পুরুষদেরকে আমি লেবাস বানালাম এ পুরুষের দলে না আমি নারীদেরকে তোমাদের জন্য লেবাস বানালাম এক অপরের প্রেম প্রীতিতে তোমরা জীবন যাপন করবে আসেন ঘটনা শুনে না আল্লাহর নবী তাবলীগের জন্য বেরিয়ে গেলেন মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাতে ঠেস দিয়ে বসে পড়লেন অনেক রাত হয়ে গেল অনেক রাত হয়ে গেল আল্লাহর নবী ফিরে এলেন দরওয়াজাতে দাঁড়িয়ে বলছেন ও খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দেওয়া হলো নবী বলছেন ও খাদিজা তুমি কি বিছানায় ঘুমাওনি বলেন না আমি বিছানায় ঘুমাইনি আমি বিছানায় ঘুমাইনি আপনি বাইরে চলে গেলেন আর আমি আপনাকে বাইরে রেখে কেমন করে ঘুমাবো স্বামী গো এটা কি নারীদের জন্য এটা কি নারীদের জন্য এটা কি শোভা পাই স্বামী বাইরে থাকবে আর আমি বিছানায় ঘুমাই আমি বিছানায় ঘুমাইনি আমি দরওয়াজাতে ঠেস দিয়ে বসে আছি আমি যদি ঘুমিয়ে যাই আমি যদি ঘুমিয়ে যাই আপনি এসে ডাকবেন খাদিজা খাদিজা আমি বেভোর ঘুমে ঘুমিয়ে থাকব আর আমি চেতন পাব না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবেন সেই জন্য আমি বিছানায় ঘুমাই না দেখেন এগুলাই ইতিহাস এগুলাই তো ওগুলো আমাদের জীবনের ইতিহাস এগুলাই তো আপনাদেরকে মেনে চলতে হবে মা খাদিজাতুল কুবরা বলছেন স্বামীর সেবা স্বামীর ভক্তি স্বামীর প্রেম বলছে এটা কি শোভা পায় নারীদের জন্য এটা কি শোভা পায় স্বামী বাইরে থাকবে আর স্ত্রী বেভুর ঘুমে ঘুমাবে না এটা কখনো হতে পারে না সেই জন্য আমি বিছানায় ঘুমাই না দেখেন স্বামীর উপরে কত দরদ স্বামীর উপরে কত ব্যথা স্বামীর উপরে কত বেদনা কিন্তু এখন ওই ইমান কোথায় এখন ওই মেয়েদের ইমানি জোশ কোথায় কেমন যুগ আইল কেমন যুগ আইল রে কেমন যুগ আইল ইমানকে খাইল কেমন যুগ আইল ইমানকে খাইল মেয়েরা সব স্কুলে যাই মেয়েরা সব স্কুলে যাই সবারই হাতে মোবাইল চাই এই মোবাইলটা মন করিয়া মোবাইলটা মন করিয়া বলে হ্যালো হ্যালো ও কেমন যুগ আইল কেমন যুগ আইল রে কেমন যুগ আইল ইমানকে খাইল মেয়েরা সব অ্যাডাল হইল মেয়েরা সব অ্যাডাল হইল ইমান তারা বিক্রয় করিল ভালো করে শুনেন মিলছে কি না মেয়েরা সব অ্যাডাল হইল ইমান তারা বিক্রয় করিল মেয়েরা সব অ্যাডাল হইল ইমান তারা বিক্রয় করিল আবার তিন ছেলের মা এ তিন ছেলের মা স্বামী ফেলে পালাইয়া গেল কেমন যুগ আইল কেমন যুগ আইল রে কেমন যুগ আইল ইমানকে খাইল কেমন যুগ আইল ইমানকে খাইল মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি মেয়েদের জন্য শোভা পায় স্বামী বাইরে থাকবে আর স্ত্রী বেভুর ঘুমে ঘরের ভিতরে ঘুমায় দেখেন বর্তমান যুগের মেয়েরা কত এইরকম খানি দেখতে পাবেন না